আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা খুব সহজভাবে, কম সময়ে এবং ভিতরে পুর বেশি করে, নরম তুলতুলে করে কিভাবে এই পরোটাটা তৈরি করতে হয় সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। আর আজকে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই সব উপকরণগুলোকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা হতে হবে কুসুম গরম পানি, আঙ্গুল চুবালে সহ্য করা যায় এরকম পানি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে আমি রেস্টে রেখে দিব। এখন আমি আলুর পুর তৈরি করে নেব। তার জন্য 2টা আলু আমি সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আর চাট মশলা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর ধনিয়ার পাতা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর স্বাদমতো নিয়েছি লবণ। এখন সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নিব। তো এইভাবে পুর তৈরি করলে খুব সহজেই কিন্তু পুরটা রেডি করে ফেলা যায়, চুলায় যাওয়ার ঝামেলা নেই, খুব ঝটপট কিন্তু আলুর পরোটাটা তৈরি হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে একটা বলের মতো করে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে দিয়ে ততক্ষণে আমাদের আটাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি আর একটু মথে নিচ্ছি। এখন আপনাদের ইচ্ছা মতো যে কয়টা খুশি সে কয়টা পরোটা বানাতে পারেন। আমি 2টি ভাগে ভাগ করে নিলাম, কারণ আমি 2টা পরোটা তৈরি করব। এখন আমি হাত দিয়ে একটু গোল করে নিব। এখন আমি একটা বড় রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝখানে মোটা হবে আর চারপাশে পাতলা হবে, না হলে কিন্তু পুরটা দেওয়ার পরে ফেটে যাবে। তো আমি এই যে দেখুন পুরুত্বটা এমন করেছি, আর এই যে চারপাশ থেকে আমি পাতলা করে নিচ্ছি, এটা অবশ্যই করতে হবে। এখন মাঝখানে আমি পুর দিয়ে দিলাম পরিমাণ মতো। পুরটা একটু বেশি দিলে এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি চারপাশ থেকে কিভাবে কাজটা করছি আপনারা দেখে বুঝে নেন। এইভাবে করে খুব ভালোভাবে ছিল করে নিতে হবে যেন ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে পুরটাকে ছড়িয়ে নিচ্ছি। তো আমি এইভাবে ছড়িয়ে নিলাম পুরটাকে। এখন আলতো হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে বের হয়ে আসবে। তো আমি খুব আলতোভাবে এইভাবে আস্তে আস্তে করে বেলে নিয়েছি, এই যে দেখুন। আর এই পরোটাটা কিন্তু একটু মোটাই হবে। এখন আমি চুলায় ভাজতে চলে এসেছি। আমি ফ্রাই প্যান গরম করে এর ভিতরে আমি পরোটাটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রাখার পরে আবার উল্টিয়ে দিয়েছি। তো আবারও 30 সেকেন্ড হয়ে গেলে আবারও উল্টিয়ে দিয়েছি। এখন চারপাশ থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই পরোটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। তো এইভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা ফুলতে শুরু করেছে। তো এইভাবে কালার করে আমি পরোটাটা ভেজে নিয়েছি। এইভাবে বাকি পরোটাটাও আমি ভেজে নিব। তো এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখলেন তো খুব সহজে এই আলুর পরোটা তৈরি করে নিলাম। আর এইভাবে আলুর পরোটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।